নমস্কার সকলকে, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজ দেখে নেব 11 জুন 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশ স্পেশাল এশিয়ান ইন্ডিয়া ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করতে চলেছে? সঠিক উত্তর ভারত। ভারত 16 থেকে 17 জুন পর্যন্ত স্পেশাল এশিয়ান ইন্ডিয়া ফরেন মিনিস্টার্স মিটিং আয়োজন করবে। এটি নয়াদিল্লিতে ভারত দ্বারা আয়োজিত এশিয়ানের প্রথম বৈঠক হবে। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এশিয়ানের অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এশিয়ান দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশন দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়ন হল এশিয়ান। দেখে নেব পরের প্রশ্ন। কোন শহরে জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ সম্প্রতি সুফি উৎসবের আয়োজন করেছে? সঠিক উত্তর শ্রীনগর অর্থাৎ এ। জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ 9 জুন 2022-এ শ্রীনগরের শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সুফি উৎসবের আয়োজন করেছে। কাশ্মীর উপত্যকায় সুফি ও ঋষিদের শিক্ষাকে তুলে ধরা এবং প্রচার করার লক্ষ্যে এই উৎসবটি পালিত হয়। দেখে নেব পরের প্রশ্ন। নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি প্রসার ভারতীর সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর মায়াঙ্ক আগরওয়াল অর্থাৎ বি। দূরদর্শনের ডিরেক্টর জেনারেল মায়াঙ্ক কুমার আগরওয়ালকে 9 জুন 2022-এ প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি শশী শেখর ভেমপতির স্থলাভিষিক্ত হবেন। প্রসার ভারতী 23 নভেম্বর 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন আইআইটি সম্প্রতি হোমোশেপ নামে একটি রোবট তৈরি করেছে যা ভবিষ্যতে ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং দূর করতে পারে? এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বলতে বোঝায় বিভিন্ন মানুষের কাজ, যেমন ধরুন সুইপিং বা ড্রেন পরিষ্কার করা বা এরকম ধরনের কাজ, বা সাধারণ কাজও হতে পারে। যাই হোক, তো সেই সমস্ত ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং দূর করতে পারে এই হোমোশেপ নামের রোবটটি। এটি প্রতিষ্ঠা করেছে, সরি ইনভেন্ট করেছে আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা। রোবটটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে পারে। এই রোবটটিকে গত কয়েক বছর ধরে আইআইটি মাদ্রাজের অধ্যাপক প্রভু রাজাগোপালের নেতৃত্বে একটি বিজ্ঞানী দল তৈরি করছে। হোমোশেপের মোট 10টি ইউনিট তামিলনাড়ু জুড়ে মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন। কোন ইনস্টিটিউট সম্প্রতি স্পোর্টস মার্কেটিং এর উপর ভারতের প্রথম বই প্রকাশ করেছে? সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট অর্থাৎ সি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট স্পোর্টস মার্কেটিং এর উপর ভারতের প্রথম বই প্রকাশ করেছে। বইটি স্পোর্টস মার্কেটার ভিনিত কার্নিক লিখেছেন, আর এই বইটির নাম হলো বিজনেস অফ স্পোর্টস দ্য উইনিং ফর্মুলা ফর সাকসেস। দেখে নেব নেক্সট প্রশ্ন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নারি লিস্ট অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির অবস্থান কত? সঠিক উত্তর ষষ্ঠ। এই তালিকায় গৌতম আদানির অবস্থান সপ্তম। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নারি লিস্ট অনুসারে মুকেশ আম্বানির মোট মূলধন $103.1 বিলিয়ন। মুকেশ আম্বানি এবং গৌতম আদানি ভারতের পাশাপাশি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এই ষষ্ঠম স্থান রিয়েল টাইম বিলিয়নারি লিস্ট অনুযায়ী, কিন্তু এদিকে আবার ব্লুমবার্গ বিলিয়নারি লিস্ট সরি ইন্ডেক্স অনুযায়ী মুকেশ আম্বানির অবস্থান সারা বিশ্বে অষ্টম এবং গৌতম আদানির অবস্থান নবম। দেখে নেব পরের প্রশ্ন। প্রথম ভারতীয় হিসাবে শ্রেয়াস জি হসুর বিশ্বের সবচেয়ে কঠিন ট্রায়াথলন আয়রনম্যান ট্রায়াথলনের ফিনিশ লাইন অতিক্রম করেছেন। ইভেন্টটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর জার্মানির হ্যামবার্গে। তিনি দক্ষিণ পশ্চিম রেলওয়ের 34 বছর বয়সী ডেপুটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। একদিনের এই স্পোর্টস ইভেন্টের মধ্যে রয়েছে 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটারের দৌড়। বাপরে, দেখে নেব নেক্সট প্রশ্ন। এটি আজকের শেষ প্রশ্ন। 4 মাসের মেয়াদে শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা হিসাবে জাতিসংঘ কত অর্থ প্রদান করবে? সঠিক উত্তর $48 মিলিয়ন। ভারত সরকার খাদ্য, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধ সহ অত্যাবশ্যকীয় জিনিস সরবরাহের জন্য জানুয়ারি মাস থেকে
$3 বিলিয়ন মূল্যের আর্থিক সহায়তা দিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ এখনো পর্যন্ত $51 বিলিয়ন। ঠিক আছে বন্ধুরা, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কাল চলে আসছি নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো এবং দেখতে থাকো বাংলা কুইজ। বাই।